অন্ধ উপনিষদে একটা গল্প আছে, মানে শিষ্য গেছে গুরুর কাছে কিসের জন্য না মন্ত্র নেবে। এবার শিষ্যকে কানে কানে বলেছে, গুরু বলেছে ওম। শিষ্য জপ করে প্রতিদিন, ওম ওম জপ করে। এবারে ও কি করেছে, ওর একদিন সন্দেহ হয়েছে গুরুর উপর যে আমাকে এরকম ওম দিয়েছে, ঠিক আছে ওকে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করছে, কেউ তো বলছে না, গুরু সবাইকে বলেছে যে বীজ মন্ত্র কাউকে বলতে নেই, যাকে যেটা দিয়েছি সেটা তার নিজস্ব, কেউ বলছে না। এবার ও কি করে, ঠিক আছে আমি তাক করে থাকবো যে কে কি জপে সেটা আমি শুনবো। অন্য যখন সতীর্থ যারা আছে, বন্ধুরা আছে, তাদের ও কান পেতে শুনছে কি জপ করছে, দেখছে ওম জপ করছে, আর ওখানে কান পাচ্ছে দেখছে কি করছে, ও দেখছে ওম জপ করছে, আর ওখানে কান পাচ্ছে ও ওম জপ করছে। দি ভাবছে শালা গুরু তো ঠকিয়েছে, বলেছিল যে তোমাকে ইউনিক মন্ত্র দিচ্ছি, সবাইকে তো শালা একই মন্ত্র দেখেছে। ও তো রেগে মেগে গেছে গুরুর কাছে যে কি ব্যাপার গুরুদেব, এটা কিরকম হলো, বলছে কি ব্যাপার কি বলো তো, বলছে যে আপনি যে আমাকে বললেন যে আপনি আমাকে স্পেশাল মন্ত্র দিচ্ছেন, তাহলে ওই ও তো দেখছি ওম জপছে, ও ওম জপছে, ব্যাপারটা কি এটা, এটা আপনি ঠিক করলেন? এবার গুরু বলছে যে হ্যাঁ তা বটে, বলছে তাহলে একটা পরীক্ষা হোক। বলো কি পরীক্ষা? বলো তোমাকে আমি একটা কাজ দেবো, সেই কাজটা তুমি সম্পূর্ণ করলে তারপর তোমাকে এর উত্তর দেবো। বলছে আচ্ছা ঠিক আছে, কি কাজ বলুন। দিয়ে ওকে একটা শিষ্যর হাতে একটা পাথর একটা পুটলি থেকে বার করে এনে দিয়েছে। এবার সেই পাথরটা নিয়ে বলেছে যে তুমি ওখানে যাবে যে সবজির দোকানে গিয়ে জিজ্ঞেস করবে যে পাথরটা দিয়ে কি সবজি দেবে। এবার শিষ্য ওই পাথর নিয়ে গেছে, গিয়ে সবজিওয়ালাকে দেখিয়েছে যে এই পাথরটা তোমাকে দেব, তুমি আমাকে কি দেবে। দিয়ে সবজিওয়ালা দেখছে যে 1 কেজি বাটখারা চাপিয়েছে, এইদিকে চাপিয়েছে, দেখছে 1 কেজির একটু কম। বলছে আচ্ছা ঠিক আছে, পাথরটা যখন নিয়ে এসছো এটা আমার ওজন করতে কাজে লেগে যাবে, তা তুমি আমার কাছে রেখে যাও, তুমি আমার কাছ থেকে তুমি 1 কেজি আলু নিয়ে যাও। গুরু বলে দিয়েছে দেবে কিন্তু না পাথরকে, শুধু দেখবে যে কি দিচ্ছে। ফিরে এসছে, দেখ বলছে গুরুদেব বলছে কি বললো, বলছে গুরুদেব ও বললো যে এটাতে বাটখারার কাজ হবে, 1 কেজি আলু দেবে এর বিনিময়। বলে ব্যাস এইটুকুই, বললো হ্যাঁ। বল ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি কাপড়ের দোকানে যাও। ও কাপড়ের দোকানে আবার পাথর নিয়ে গেছে, দেখিয়েছে, বলছে পাথরটা দেবো কি দেবেন। বলছে এই পাথরটাতে কি আর দেবো, দিদিকে বলছে দুটো গামছা দেবো। আবার শুনে চলে এসছে, বলছে কি, বলছে এরকম দুটো গামছা দেবে বলছে। বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে এরকম করে করে ওকে আরও 2-3 দোকানে ঘুরিয়েছে, বিভিন্ন রকমের দোকানে। তো এইভাবে বারবার রিটার্ন আসছে, আর যতবারই আসছে ততবারই দেখছে একটু একটু করে দাম বাড়ছে, মানে দাম বাড়ছে মানে 1 কেজি আলুর থেকে 2 গামছার দাম বেশি। তারপরে আবার দেখা গেছে ওকে আরও কেউ কিছু মাল দেবে, সেটা 2 গামছার থেকে তার ভ্যালুয়েশন বেশি। তো এইভাবে চলছে। এবার চলতে 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 লাস্টে গুরু এবার বলছে যে তুমি এটা একটা কাজ করো, ওইখানে গিয়ে দেখবে যে সোনার উপর গয়নার দোকান আছে, জহুরির দোকান আছে, ওখানে নিয়ে যাও। ওকে গিয়ে জিজ্ঞেস করো, দিয়ে ওর কাছে নিয়ে গেছে। এবার জহুরি ওকে ধরেছে, বলছে এই তুমি সত্যি করে বলো তো, এটা কি তোমার নাকি তুমি কোথা থেকে চুরি করেছো, তুমি এটা বেচতে এসছো? বলছে না এটা আমার গুরুদেব বলেছে, দাম জিজ্ঞেস করতে বলেছে। বলছে এটা কি দাম হবে? বলছে এটা তো লাখে দাম হবে। দিয়ে শিষ্য তো অবাক শুনে, বলে ও বেটা 1 কেজি আলু দিচ্ছিল, 2 গামছা দিচ্ছিল, এ কিনা বলে লাখে দাম হবে। ফিরে এসছে গুরুর কাছে, খুব অবাক। এবার গুরু দেখে ওকে বুঝতে পেরেছে যে বিরাট অবাক হয়ে আছে। বলছে কি ব্যাপার? বলছে যে ওখানে তো গুরুদেব বলছে এ তো লাখে দাম হবে। দিয়ে বলছে তাহলে কি বুঝলে? দিয়ে বলছে আপনি বলুন বুঝিয়ে। বলছে যে ওই পাথরটার মূল্য সবার কাছে সমান ছিল না, কিন্তু পাথরটা তো একই ছিল, তাহলে এই ওম যে মন্ত্রটা দেয়া হয়েছে তোমাকে, এইটার গুরুত্ব আলাদা কিছু ছিল না, যে যেরকম ভাবে গুরুত্ব দিয়েছে তার ক্ষেত্রে সেরকম ভাবে রেজাল্ট হয়েছে। আমাদের কোচিং এর ব্যাপারটা এক্স্যাক্ট এরকম হয়ে যায়, পড়ছে তো সবাই একই, 300 জন একই ক্লাস করছে, একই মক টেস্ট দিচ্ছে, একই স্টাডি ম্যাটেরিয়াল নিচ্ছে, কেন 5 জন পেলো 295 পেলো না, বা কেন 50 জন পেলো কেন 250 পেলো না? ডিপেন্ড করছে যে কি মন্ত্রটাতে গুরুত্ব কার কত ছিল, পাথর একই ছিল, স্টাডি ম্যাটেরিয়াল মক টেস্ট লাইভ ক্লাস সবার জন্য একই ছিল, কাজে তারই লাগবে যে যেরকম গুরুত্ব দিয়ে জপছে, গুরুত্বটা পাথরের নয়, চোখ থাকতে হবে ওটাকে দেখার।